ধারী তুমি কৃষ্ণ মুরারি, জগ মন হার হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী জগ মন কৃষ্ণ মুরারি, জগ জগ মন মোহন
বীজের মধ্যে বৃক্ষ থাকে, যায় না চোখে দেখা ওই নামের মধ্যে নামিয়াছে হৃদয়ে পটে আঁকা। আর বীজের মধ্যে বৃক্ষ আছে, যায় না চোখে দেখা নামের মধ্যে নাম আছে হৃদয়ে পটে আঁকা। ওই বীজের মধ্যে বৃক্ষ চোখে দেখা আর নামের মধ্যে নামিয়াছে হৃদয়ে পটে আঁকা। বীজের মধ্যে বৃক্ষ আছে, যায় না চোখে দেখা নামের মধ্যে নামিয়াছে হৃদয়ে পটে বহিরঙ্গের আর অন্তরঙ্গে সে, আর বহিরঙ্গের অন্তরঙ্গে যা দুয়ে মিলে এক হলে আমার গৌর গুণ ধার, জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী শোভানুসুতং দেবী সুতং দেহি তং নমামি হরি প্রিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। আজানুলম্বিত ভুজ কনকায়বদত্ত, আজানুলম্বিত ভুজ কনকায়বদত্ত, সংকীর্তন কপিতর কমলাতাচ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে প্রিয়া জগত কর করুণায়বতর, বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ, পতিতানা পাবন ভাঙ বৈষ্ণবে ভনম নাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ
ধা আমার নিত্যানন্দনা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ ব্রজেরি দুলাল কোথা তুমি গিরি ধরিলা
জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় গুরু, জয় গুরু, হরে কৃষ্ণ। সর্বপ্রথম অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গুরু যোগী ঋষি মুনি মহান্তগণ, আপনাদের সবার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ ও ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু, আমার যত গুরুজন আছেন, যত গুরুদেব আছেন, ও আমার পিতা মাতার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। পরে যত ভাগবত অনুরাগী ভাগবত ভক্তগণ, আপনাদের মতো ভাগবত প্রেমী ভাগবত অনুরাগী ভক্তদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং এখানে যত কমিটির বয়সজ্যেষ্ঠ মানুষরা আছেন, সবাই সম্পর্কে আমার দাদুঘর, তাঁদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হে ভক্তমণ্ডলী, আমি যে আজ এখানে আসতে পেরেছি এ আমার বহু জন্মের তপস্যার ফল। মা গো, কার ভাগ্যে এমন মালা চন্দন জোটে? আমি জানি না আমি কোন জন্মে কোন সুকর্মের ফলে আজ এখানে আসতে পেরেছি, তবে আমার তালের জ্ঞান নয়, ভাষার জ্ঞান নেই, সুরেরও জ্ঞান নেই, তবে হ্যাঁ গুরু কৃপাহি কেবলম, অর্থাৎ গুরুর কৃপায়। গুরু কি? গুরু শব্দের অর্থ কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে আমাদেরকে নিয়ে আসে সেই হলো প্রকৃত গুরু। সেই গুরুদেবেরই কৃপায় এবং কলির পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপায় এবং আমার রাধা রানী যদি কৃপা করে, তবেই আমি আপনাদের সম্মুখে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। তিনি যদি আমার মুখ দিয়ে বলিয়ে নেন তবেই আমি বলতে পারবো, তবেই আমি গাইতে পারবো। হে ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটি ছোট্ট মিনতি রইল আমার, না বিস্তীর্ণ বালুকা রাশির ভিতর, অর্থাৎ একটি বালির স্তূপের মধ্যে যদি একটি চিনির দানা বা চিনির খণ্ড পড়ে থাকে, পিপিলিকা পিঁপড়ে কিমা বালি বয়ে বয়ে নিয়ে আসে, নিয়ে আসে না, সেই চিনির দানাটুকুই বয়ে নিয়ে আসে। রাজহংস যেমন জল ও কাদার সহিত দুগ্ধ মিশ্রিত করিলে সেই দুগ্ধই গ্রহণ করে, ঠিক তদনুরূপ ঠিক তেমনভাবে আমার অসার বস্তু পরিত্যাগ করিয়া আমার সার বস্তুই গ্রহণ করিবে। নিতাই গৌর হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, আজ আমার গীতব্য বিষয়বস্তু হলো, এটি কোনো ভক্তলীলা নয় বা এটি কোনো বৃন্দাবন লীলাও নয়, এটি হলো একটি গৌর লীলা। লীলাটির নাম হল নৃত্যানন্দ মিলন। নৃত্যানন্দ মিলন কেন বললে? না আমার গৌর হরির সাথে আমার নিতাই চাঁদের কেমনভাবে দেখা হয়েছিল বা মিলন হয়েছিল সেটাই বোঝাতে চাইলে, বা এটাই হলো লীলার বিষয়বস্তু। হে সমবেত ভক্তমণ্ডলী, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, চলুন সবাই নবদ্বীপে যাবেন তো? দু একজন যাবেন, আর বাদবাকি কেউ যাবেন না?
হরি বল হরি বল। সবাই মিলে যারা যারা আছেন সবাই মিলে বাহুত্তোলন করুন, সবাই মিলে একটি ভজনের মাধ্যমে আমরা নবদ্বীপে গমন করি, চলুন। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলন গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদীয়ার পাতে পাতে হরি নামে নিয়ে মুখে চলো না গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, হরি নামে পাগল হব। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। উলুধ্বনি উলুধ্বনি নদীয়ার পাতে পাতে হরি নাম নিয়ে মুখে চলো না গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি গৌর নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পাগল গৌরাঙ্গ গোসাই, এই হরি নামে পাগল রানী মীরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই, হরি নামে পাগল রানী মীরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই, এই হরি নামে পাগল রানী মীরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝা
জয় নিতাই, জয় রাধেশ। চলুন এইবার আমরা নবদ্বীপে যাই সবাই মিলে, কেমন? নাচে নাচে শচী, আরে নাচে শচী, যে পুরবে ভাবে হে হে পুরবে ভাবে ও শচীর নন্দনে আমার নদিয়া বিহারে, কি বলেন? নাচে শচীর নন্দন নদিয়া বিহারে, বিষ্ণু প্রিয়ার প্রাণধন
নাচে গৌর হরি। আমার সচির নন্দনে নাচিছে, সচির নন্দনে নাচিছে, সচির নন্দনে নাচিছে, সচির নন্দনে নাচিছে, শিবাস অঙ্গনে আলোক করে সচির নন্দনে নাচিছে, শিবাস সচির নন্দনে নাচিছে, শিবাস অঙ্গনে আলোক করে সচির নন্দনে নাচিছে, শিবাস অঙ্গনে আলোক করে সচির নন্দনে নাচিছে, গদা ধরের বামে লই সচির নন্দনে নাচিছে, আরে গদা ধরের বামে লই সচির নন্দনে নাচিছে, গদা ধরের বামে লই সচির নন্দনে নাচিছে, গদা ধরের বামে লই সচির নন্দনে নাচিছে। কেন বা নাচবে না, কেন বা নাচবে না, কেন বা নাচবে না, আরে কেন বা নাচবে না, সে যে মদরে গৌরের সুন্দর কেন বা নাচবে না, সে যে মদরে গৌর সুন্দর কেন বা নাচবে না, রহস্য ধরে ননী চুর কেন বা নাচবে না, যশোদার ননী চুর কেন বা নাচবে না, রাধা রানীর প্রাণ বল্লভ কেন বা নাচবে না, রাধা রানীর প্রাণ বল্লভ কেন বা নাচবে না, গোপিনীদের বসনে চোরা কেন বা নাচবে না, ওই গোপিনীদের বসনে চোরা কেন বা নাচবে না, গোপিনীদের বসনে চোরা কেন বা নাচবে না, চোরা কেন বা নাচবে না, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, গোপিনীদের প্রাণ চোরা সেই তো এসেছে, গোপিনীদের প্রাণ চোরা সেই তো এসেছে, গোপিনীদের বসনে চোরা সেই তো এসেছে, গোপিনীদের বসনে চোরা সেই তো এসেছে, মা যশোদার নয়নে মণি সেই তো এসেছে, ওই মা যশোদার নয়নে মণি সেই তো এসেছে, রাধা রানীর প্রাণ বল্লভ সেই তো এসেছে, রাধা রানীর প্রাণ বল্লভ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, যে ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, ওই ব্রজে ছিল নদে এসে সেই তো এসেছে, ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ শ্রীবাস অঙ্গনে গদাধরকে সঙ্গে লই, ও গদাধর বসে পড়লে হবে, গদাধরকে সঙ্গে লয়ে আমার গৌরহরি নৃত্য করছে। হঠাৎ বেলি অবসানে কালে মা আমার গৌর সুন্দরীর কি হয়েছে, না বৃন্দাবন লীলার কথা শ্রবণ করার মনে ইচ্ছা জেগেছে, গদাধর ওরে গদাধর আজ তুই আমায় ওই বৃন্দাবনের কথা বল, গৌর সুন্দর কিন্তু মা গদাধরকে বলল বটে বৃন্দাবনের কথা বলার কথা, কিন্তু বাবা এর মধ্যে একটা শিক্ষাও দিল জগৎবাসীকে, কি বলল, গৌর সুন্দর কেবলমাত্র গদাধরকে বলে নাই, বলে না, গদাধরকে উদ্দেশ্য করিয়া জগতের প্রতিজীবীকে বললেন, রে কলির অন্নগত স্বল্পায়ু প্রাণাজীব তোরা একটিবার হরি বল, হরি বল, হরি ছাড়া যে তোদের আর কোনো গতি নাই, তোরা একটিবার হরি বল বল, ওরে তোদের আয়ুরবি দেখ, ওই দিকে তাকিয়ে দেখ, তোদের আয়ুরবি পাটে বসে গেছে, তাই বলছি
তোরা একটি বার হরি নাম বল, কারণ হরি ছাড়া তোদের আর কোনো গতি না। আমার মুখের কথায় যদি না তোদের বিশ্বাস হয়, তবে আমি এই পবিত্র কুলুকুলু নাদিনী মাতা গঙ্গোত্রী সুরোধনীর পক্ষে দাঁড়িয়ে শপথ করে বলছি। ও মা, গৌর সুন্দর বললেন, আমার মুখের কথায় যদি না তোদের বিশ্বাস হয়। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কি মা কথাটি আপনারা শুনেছেন তো, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর? এই নিয়ে একটা ছোট গল্প বলবো নাকি? সবাই চুপ কেন, বলবো না? বলবো, এইটাই তো বলছিলাম, জোরে বলতে হবে মুখ দিয়ে। শুনুন মা, তবে একটি ছোট্ট গল্প বলি। একদিন দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব সেই কৈলাসে বসে আছে। দিনটি ছিল কোন দিন জানেন মা? সেই মাঘ মাসে যেদিন সবাই গঙ্গা স্নান করে। কি মা আপনারা জানতো গঙ্গা স্নানে? কারা কারা যান একটু হাত তুলুন তো দেখি। আর কেউ যান না? বেশ, তোমা সেই মাঘ মাসের গঙ্গা স্নানের দিন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছে, হে দেবাদিদেব, আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করার ছিল। বলো দেবী, কি প্রশ্ন? দেবাদিদেব মহাদেব বললেন, বলো আমার কাছে কি জানার আছে। হে দেবাদিদেব, প্রশ্নটি হলো এই যে এই মাঘ মাসে এই গঙ্গা স্নানের দিন এই এত ভক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত।